আসসালামু আলাইকুম বন্ধুরা, সফটিমুটি চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আমি যাচ্ছি হাজব্যান্ডের অফিস পিকনিকে অ্যাকোয়া মারিনা। তো আমরা এখন আছি শ্যাওড়াফুলি স্টেশনে, এখান থেকে ট্রেন ধরে যাব হুগলি। হুগলিতে নেমে এখন আমরা টোটো করে যাচ্ছি অ্যাকোয়া মারিনাতে, টোটো করে রাস্তায় যাচ্ছি। তো হুগলি স্টেশন থেকে টোটো করে মাত্র 10 মিনিটের রাস্তা। তো ওখান থেকে এইভাবে যাচ্ছি টোটো করে, টোটো করে যে নেমে পড়েছি। তো অ্যাকোয়া মারিনার সামনে দোকান আছে, কারণ ভিতরে তো খাবার দাবারের অ্যালাউ নেই, তো বাইরে থেকে খাবার খেয়েই ভিতরে ঢুকতে হয়। এই যে বাইরে দোকান রয়েছে, আর এইটা হচ্ছে অ্যাকোয়া মারিনার গেট, এখানে আমরা প্রবেশ করব। আমাদের সকলে এসে আস্তে আস্তে জমা হচ্ছে, এখানে অনেকেই এসে নেমে পড়েছে টোটো থেকে, তো বাকিরাও আসছে, সব নেমে পড়বে, এসে একসঙ্গে সবাই মিলে ঢোকা হবে। ভিতরে কী কী অ্যালাউ আছে কী কী নেই সেইগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। নাইলনের স্যুট ছাড়া অন্য সুতির জামাকাপড় পরে ওখানে সুইমিং করা যাবে না। আর এখানে রয়েছে কার কতটা প্রবেশ মূল্য, কতটুকু টিকিট মূল্য আর কি, সেখানে রয়েছে বাচ্চাদের, বড়দের 200 টাকা, বাচ্চাদের 100 টাকা। তো এইভাবে আমরা গেটের ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি। এখানে মানে আমাদের উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের যে যতগুলো মেম্বার এখানে আছেন, একজন হিসাব করে সবাইকে ঢুকিয়ে নিচ্ছেন, কারণ একমাত্র এই অ্যাকোয়ামারিনাটা শুধুমাত্র উজ্জীবনের জন্যই বুক করা হয়েছিল। তো এই যে আমরা এখন এইটার মধ্যে দিয়ে এই সামনে দিয়ে গেটের সামনে দিয়ে আমরা ঢুকে যাচ্ছি। এই যে এখান দিয়ে ঢুকে এই যে সামনে একটা গোলাপের, হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, একটা গোলাপ গাছ খুব সুন্দর গোলাপের ফুলটা ধরেছিল, সেই জন্য আমি দেখাচ্ছি আপনাদের। আর এই সাইড দিয়েও যাওয়া যাবে, আর এই সাইড দিয়েও যাওয়া যাবে, মধ্যখানে একটা সুইমিং পুল আছে। আর পুলের ওই সাইডে ছোটো ছোটো চেয়ারগুলো রাখা আছে, মানে আমাদের এখান থেকে দেখতে ছোটো ছোটো লাগছে, ওই সাইডে আমাদের ব্রেকফাস্টের বা লাঞ্চের বা ওখানে আমাদের প্রোগ্রামের ব্যবস্থা কিছু হয়েছে, ওই যে দেখতে পাচ্ছি ফুলের স্টেজ পেজ করা হয়েছে। তো আমরা এখন এটা দিয়ে এখানে একটু একটু ঘুরে নেব, নিয়ে আমরা যাব ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টের মেনু আছে কী কী আমি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এই যে আমরা এখান দিয়ে যাচ্ছি যেখানে সুইমিং করা যাবে, ওই সাইড দিয়ে যা যাবে সেগুলো আমি পরে আসছি। আমরা তো অনেক সকালেই বেরিয়েছি, তো এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। তো খিদে পেয়ে গেছে জরি, তো আপনারা পুরো ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন, দেখতে থাকুন আজকে আমাদের উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংকের তরফ থেকে কত সুন্দর একটা দিন আমাদেরকে উপহার করেছে ফ্যামিলির সঙ্গে কাটানোর জন্য, সেটাই আজকে আমি তুলে ধরছি, দেখুন। ব্রেকফাস্টে আছে কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, আর 2 পিস করে রসগোল্লা, জমিয়ে খাওয়া দাওয়া হবে। এখানে আমরা সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছি, এর যে কাশ্মীরি আলুর দম, কড়াইশুঁটির কচুরি। আমরা এখন একটু অ্যাকোয়ামারিনাটা ঘুরে দেখব, এখান দিয়ে যাচ্ছি। এখানে সামনে একটা শিবলিঙ্গ আছে, এখানে এই যে খুব সুন্দর দেখতে, চারিদিকটা এত সুন্দর দেখতে লাগছে কি বলবো বন্ধুরা। বন্ধুরা দেখুন একটা কি সুন্দর ফুল ফুটেছে, দারুণ দেখতে লাগছে ফুলটা কিন্তু। হ্যাঁ এখন সব রাইডসগুলো ঘুরে দেখাবো, আর বড় বড় রাইডস আছে এখানে, 5তলা 4তলা 5তলা রাইডস আছে, আর দারুণ দেখতেও লাগছে, আর মজা আছে চেপে, দারুণ মজা আছে। আমি বলবো যারা এখনও পর্যন্ত ঘুরতে আসেনি তাদেরকে বলবো একবার অন্তত প্লিজ থেকে এসে ঘুরে যান। হ্যাঁ আমি একটা কথা বলি যেটা না বললে সত্যি খুবই ভুল হবে, থ্যাংক ইউ সো মাচ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক এম রঞ্জু মণ্ডল, ইউ আর দ্য বেস্ট, সুপার প্রাউড টু ওয়ার্ক ফর ইউ, থ্যাংক ইউ বস। সত্যি এই দিনটিকে এত সুন্দর করে তোলার জন্য সত্যি আপনাকে অনেক 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 ধন্যবাদ। উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক সত্যি একটা খুব সুন্দর ব্যাংক, বছরের একটি দিন খুবই স্পেশাল করে তোলেন ওনারা। এর আগেও আমাদের ফ্যামিলির সাথে টাইম কাটানোর জন্য দীঘা বেড়াতে নিয়ে যেতেন, আমরা সবাই যেয়ে খুব মজা করতাম, খাওয়া দাওয়া করতাম, ঘুরে বেড়াতাম, সমুদ্রে স্নান করতাম। এটা একটা নতুন করে স্পেশাল করে দিলেন আজকের এই অ্যাকোয়া মারিনাতে, এটা নিউ। স্কুলে যখন চালু হবে সে তখন দেখতে আরও সুন্দর লাগবে, এখন চালু হয়নি, ওদের একটা নির্দিষ্ট টাইম আছে চালু করার। তো এখন এই যে এখানে খুব সুন্দর সুইমিং পুলেতে একটা কুমির আছে, হাঁস রয়েছে, কচ্ছপ রয়েছে, দেখতে খুব সুন্দর লাগছে এই যে। তো এখানের ব্যাপারটা তো আমি দেখাচ্ছি পরে,
এখানে কি হয়, এত সুন্দর একটা জায়গা, দারুণ দেখতে লাগবে। আপনারা সত্যি একবার এসে ঘুরে যান, দেখে বলবেন যে হ্যাঁ সত্যি আমরা যেয়ে খুবই আনন্দ পেয়েছিলাম, মজা পেয়েছিলাম। বন্ধুরা দেখুন স্টলে কি কি আছে, স্ন্যাক্সে আছে কাবাব, কফি, কোল্ড ড্রিঙ্কস, তার সঙ্গে এসব স্পেশাল কিছু আছে। দেখুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা আর এনজয় করুন। স্টেজেতে বাচ্চারা কত মজা নিচ্ছে, গান বাজছে, সেখানে মজা নিচ্ছে বাচ্চারা। এখানে স্পোর্টস চালু হয়ে গেছে, সবাই মিলে এখানে ছেলেদের জন্য আছে বল মারা, বাচ্চাদের রয়েছে বেলুন ফোটানো, আর মেয়েদের খেলা রয়েছে, সেটা আমি পরে দেখাচ্ছি। আচ্ছা যারা ফিমেল আছেন তারা খেলাটা ভীষণ এনজয় হচ্ছে। তো এই বলটা এই একটা উইকেটের মধ্যে যে মারতে পারছে, তিনটে করে চান্স পাচ্ছে, যে বেশি মারতে পারবে সেই হবে উইনার। তো এখানে অনেক তিনজন মতো সিলেক্ট হয়েছিল, একজন হচ্ছে মলয়, আর একজন হচ্ছে শেখ মোবারক আলী, আর একটা আমি জানি না। তো তিনজনের মধ্যে আবার খেলা হলো, তার মধ্যে মলয় উইনার হয়েছে। তো খুব ভালো খেলেছে, দারুণ খেলেছে। এটা হচ্ছেন আমাদের এম স্যার রঞ্জু মণ্ডল, ইনি অর্গানাইজ করেছেন পুরো ব্যাপারটাকে। তো দারুণ দারুণ হচ্ছে আজকের মজাটা। তো ওই ব্ল্যাক ড্রেস পরে আছেন, ইনি হচ্ছেন রঞ্জু মণ্ডল। তো ভালো করে দাও বেলুন, এইভাবে ফাটিয়ে দিলে আমি বলেছিলাম না মজাটা দেখাবো, দেখুন এখানে মজাটা খালি কাকে বলে, দেখলেই মনে হবে একবার আসবো। তো আর সত্যি করেই এখানে দারুণ মজা হয়, আমরা মজা করেছি, দারুণ 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 মজা। সেই গ্রীষ্মকালের দিনে এত ভালো লাগবে সত্যি বলছি, মানে আমি গিয়েছি, আমি বুঝতে পেরেছি মজাটা কতটা। আপনারাও আসুন, ঘুরে যান, দেখুন মজাটা কতটা। বড় রাইডসগুলোতে প্রচুর প্রচুর এনজয় হয়। কিন্তু আমি লাঞ্চের খাওয়া দাওয়ার ব্যবস্থাটা যখন হচ্ছিলো তখন আমি দেখাতে পারিনি, ভিডিও করতে পারিনি। তো লাঞ্চে মেনুতে অনেক কিছুই ছিল, সেগুলো আমি এখন বলবো।
কানেল ওয়াটার ছিল, বাসমতি রাইস ছিল, আলু ফিঙ্গার ছিল, মিক্স ভেজ ছিল, পেটকি পাতুরি ছিল, চিংড়ি মালাইকারি ছিল, মাটন কারি ছিল, চাটনি, পাঁপড়, রসগোল্লা, আইসক্রিম, বরফি, পান, অনেক কিছু ছিল। তো এখন এখানে এম স্যার কিছু গিফট রেখেছেন আর কি, ফ্যামিলির মেম্বারটিকে দেবেন বলে। এখানে প্রোগ্রাম হবে আর আমি ভিডিও করতে পারলাম না। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে।